প্যারামেডিকেল কিন্তু এখনকার সময় খুবই একটা গুরুত্বপূর্ণ সেক্টর। প্যারামেডিকেল কোর্সের মধ্যে যেসব কোর্স রয়েছে এখনকার সময় কিন্তু সেগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। স্টুডেন্টরা কিন্তু এখন বিশেষ করে প্যারামেডিকেল কোর্সের দিকে কিন্তু বেশি ঝুঁকছে এবং তারা তাদের কেরিয়ার নিশ্চিত করছে। তো প্যারামেডিকেল কোর্সের মধ্যে কি কি কোর্স থেকে থাকে, যেমন তোমরা ধরে নিতে পারো মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, নার্সিং, এছাড়া ওটি টেকনিশিয়ান, এমআরআই টেকনিশিয়ান, এরকম ধরনের যেসব অপটিমেট্রি, এরকম ধরনের যেসব কোর্স রয়েছে সেগুলো কিন্তু প্যারামেডিকেল কোর্সের মধ্যে পড়ে এবং এইসব কোর্স কিন্তু স্টুডেন্টরা বেশি করে করছে। তো আজকের ভিডিওতে আমি বলবো যে প্যারামেডিকেল কোর্স সেটাও কিন্তু এখনকার সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স। তো কোর্সটার নাম হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি। তো এই কোর্সটা করতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, অ্যাডমিশান প্রসেস কী রয়েছে, তোমরা কোথা থেকে করতে পারবে, তোমাদের জব প্রোফাইল কী হবে, এইগুলো নিয়ে কিন্তু কথা বলবো। তো প্রথমেই বলি রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি, এই কোর্সটা করার জন্য কিন্তু দুটো কোর্স রয়েছে, একটা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি আর একটা হচ্ছে কিন্তু বিএসসি ডিগ্রি। ডিপ্লোমা ডিগ্রি কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি নয়, এটা করতে গেলে তোমাদের 2 বছর সময় লাগে আর এবং তুমি অল্প সময়ে মোটামুটি একটা বেতনে কিন্তু তুমি একটা ভালো কাজ করতে পারবে। এবং এইটা তারাই করবে যাদের পয়সা কম রয়েছে এবং তারা কম সময়ে একটা ভালো পোস্টে কাজ করতে চাও, তাদের জন্য ঠিক রয়েছে। কিন্তু বিএসসি রেডিওলজি এটা কিন্তু তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং এই কোর্সটা করতে গেলে কিন্তু তোমাদের 4 বছর সময় লাগবে। এই কোর্সটা করতে গেলে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই 12 পাস থাকতে হবে এবং 50% নাম্বার দরকার এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু তোমাদের থাকতে হবে। এরপর অ্যাডমিশন প্রসেস তোমরা যেন দুভাবে রয়ে থাকে, তোমরা সরকারিতে ভর্তি হতে পারো আর একটা কিন্তু প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো। প্রাইভেট কলেজে ভর্তি হতে গেলে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, সেখানে কোনো এক্সাম দিতে হয় না। কিন্তু যদি তোমরা সরকারিতে ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমার অবশ্যই এন্ট্রান্স এক্সাম দিতে হবে। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এন্ট্রান্স এক্সামটা দিতে হয় সেটা হচ্ছে জেন পাস ইউজির মাধ্যমে কিন্তু তোমরা সরকারি কলেজে কিন্তু রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিশিয়ানের যে কোর্স রয়েছে তো সেই কোর্সটা করতে পারবে। এছাড়াও তোমরা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে নিট এক্সামের মাধ্যমে কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারো। কিন্তু তোমাদের এখানে বলে রাখি নিট এক্সাম কিন্তু কম্পালসারি নয়, তোমরা যদি নিট এক্সামের মাধ্যমে গিয়ে থাকো ওই কোর্সটা করার জন্য তাহলে তোমরা যেতে পারো, কিন্তু নিট এক্সাম না দিলেও কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারবে। এই কোর্সটা যদি তোমরা সরকারি কলেজ থেকে করো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই কম খরচ হবে, তো অনেক কম খরচে কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারবে। আর যদি কেউ ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে প্রাইভেট কলেজ থেকে করো তাহলে কিন্তু তোমাদের অনেক টাকা খরচ হবে, তোমাদের 4 বছরে কিন্তু 3.5 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যে কিন্তু তোমাদের এই কোর্সটা হয়ে যাবে। এবং তোমাদের থাকা খাওয়া কিন্তু খরচ আলাদা, শুধু কলেজ কিন্তু ওই টাকাটা কিন্তু তোমাদের নিয়ে নেবে। তো এবার আসি তোমাদের জব প্রোফাইল এবং তোমরা কি কাজ করবে। তোমরা যখন ডাক্তারের কাছে যাও, তোমাদের যখন কিছু হয় তখন তোমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু তোমাদেরকে দেখে একটা রিপোর্ট করতে বলে যে তোমরা সিটি স্ক্যান করো বা এমআরআই করো বা আল্ট্রাসাউন্ড পরীক্ষাটা করো। তো এই পরীক্ষাগুলো করতে তোমরা যাদের কাছে যাও তারাই হচ্ছে কিন্তু এই কোর্সটা করে থাকে, অর্থাৎ এক কথা যারা সিটি স্ক্যান করে, যারা এমআরআই করে, তারাই কিন্তু এই রেডিওলজি এবং ইমাজিন টেকনিশিয়ান এবং তারা এই কোর্সটা করা থাকে। এবং জব প্রোফাইল তোমাদের যদি বলি তাহলে কী কী হয়ে থাকে, এখানে তোমাদের যে জব প্রোফাইল রয়েছে এখানে তারা এমআরআই টেকনিশিয়ান হিসেবে কাজ করে, এছাড়া এক্সরে টেকনিশিয়ান হিসেবে কাজ করে, এছাড়া রেডিওলজিস্ট, এছাড়া কিন্তু আল্ট্রাসাউন্ড টেকনিশিয়ান, এইরকম কিন্তু পোস্ট রয়েছে, তাদের জব প্রোফাইল রয়েছে, তারা কিন্তু এই পোস্টে কিন্তু কাজ করে থাকে। তো এরপর আসবো সবাইকার যেটা জানার থাকে যে বেতন, আমরা এত কষ্ট করে এত টাকা দিয়ে পড়াশোনা করলাম তাহলে আমরা বেতনটা কত পাবো। তো বেতনের দিক দিয়ে তোমাদের বলি, তোমরা যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ পাও তাহলে কিন্তু তোমাদের একটা ভালো পরিমাণ স্যালারি থাকে, বেতন থাকে, যেমন 35 থেকে 40 হাজার টাকার মতো কিন্তু তোমরা স্টার্টিংয়েই কিন্তু তোমরা এই স্যালারিটা পাবে। যদি তোমরা প্রাইভেটে পাও তাহলে তোমাদের বলি প্রাইভেটে কিন্তু তোমরা প্যারামেডিকেলে যেই কোর্সই করো না, যেই কোর্স করো না কেন, যেমন নার্সিং বা এমএলটি কোর্স বা অপারেশন থিয়েটারের কোর্স, যাই করো না কেন, তোমাদের কিন্তু 12,000 থেকে 15,000 টাকার মধ্যেই কিন্তু বেতন থাকে।
ঠিক ঠিক এখানেও কিন্তু ওই বেতনটাই পাবে তোমরা, তোমরা শুরুতে তোমরা 12 থেকে 15 হাজার টাকা বেতন পাবে, কিন্তু যখন তোমরা এক্সপিরিয়েন্স করবে, যখন তোমরা অনেক কিছু জেনে যাবে, তখন কিন্তু তোমাদের বেতন আস্তে আস্তে কিন্তু বাড়বে এবং বেতনটা কিন্তু ভালো ভালো পরিমাণে কিন্তু বাড়তে থাকবে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সরকারি সিট অনেক কম রয়েছে, প্রতিটা জায়গায় কিন্তু সরকারি সিট কম থাকে। তো তোমরা চেষ্টা করবে সরকারি পেলে খুবই ভালো, আর যদি না পাও তোমরা কিন্তু প্রাইভেট থেকে করতে পারো। তো প্রাইভেট কলেজ অনেক রয়েছে এবং ভালো ভালো কলেজ রয়েছে, এবং ভালো ভালো কিন্তু কলেজে কিন্তু অনেক সিটও রয়েছে। যেমন আমি তোমাদের বলতে পারি এখানে ব্রেন ওয়্যার ইউনিভার্সিটি রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারো। এছাড়া হলদিয়া ইনস্টিটিউট অফ যে হেলথ সায়েন্স কলেজ রয়েছে আইকিয়ারের আন্ডারে, সেখান থেকে করতে পারো। এছাড়া নেউটিয়া ইউনিভার্সিটি রয়েছে, তো এইসব। এছাড়া বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এটা একটা গভর্নমেন্ট কলেজ, এই এই সব জায়গা থেকে কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারো। কিন্তু তোমাদেরকে বলবো তোমরা কিন্তু বিএসসি যেটা গ্র্যাজুয়েশন ডিগ্রি সেটাই কিন্তু করো। ডিপ্লোমা যারা করতে চাও করতে পারো, সেটা অল্প সময়ে অল্প খরচে কিন্তু হয়ে যাবে। যাদের খুব ইমার্জেন্সি জব দরকার তাদের জন্য কিন্তু ডিপ্লোমাটা করতে পারো। তো বিএসসির পর তোমরা কি করতে পারবে, বিএসসির পর তোমরা হায়ার স্টাডি করতে পারবে, যেমন তোমরা এমএসসি করতে পারবে ওই রেডিওলজির উপর। এছাড়া তোমরা যদি চাও পিএইচডিও কিন্তু করতে পারো। তো এখানে কেরিয়ারের দিক দিয়েও কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু তোমরা যেতে পারবে। তো এখন অবধি তোমরা বিএসসি যারা করতে চাও করতে পারো, এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি, ভালো সুযোগ এবং একটা কিন্তু ভালো কেরিয়ার অপশান।